আমি আজকে করব শোল মূলো, যেটা শীতকালে কিন্তু বাঙালিরা ভীষণই পছন্দ করে এই একটি রান্না, যেটা মূলো দিয়ে শোল মাছের একটা কালিয়া। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন সমেত। সকলকে মিমিস রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। এখানে আমি মূলো নিয়েছি, শীতকালে সতেজ টাটকা মূলো, যেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আলু, আলুটাও আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি। ইউজুয়ালি মাছে যেভাবে আলু দেওয়া হয়, এই রান্নায় কিন্তু আলুটা এরকমভাবে পড়বে না, এরকম ডুমো করে কেটে নেওয়া মূলো আর আলু। শোল মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, আর দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে আমি 2-3 মিনিট একটু রেখে দেব। এর মধ্যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, এর মধ্যে আমি এবার একটা একটা করে মাছগুলোকে দিয়ে মাছটাকে প্রথমে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে মাছটাকে আবার উল্টে দিচ্ছি। এই মাছটা কিন্তু খুব বেশি কড়া ভাজা হবে না, একটু হালকা ভাজা হবে, যেহেতু টাটকা জ্যান্ত মাছ। দেখুন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি লাল করে ভাজিনি, একটু হালকা ভেজেছি। এই মাছটা ভাজতে আমার মিনিট 3-4 সময় লেগেছে। মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে আলু আর মূলোটাকে আমি একটু ভেজে নেব, তার জন্য আলু আর মূলোটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু আমি নুন দিয়ে দেব, যাতে আলু আর মূলোটা ভাজার সময় একটু সেদ্ধ হয়ে যায়। নুন দিলে কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটাকে আমি ঢাকা দিয়ে দেব, মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখেছিলাম আলু আর মূলোটা। বেশ সুন্দর করে আমার ভাজাও হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে রাখছি তেল থেকে। একটা বাটির মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন দেবো জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন দেবো ধনের গুঁড়ো। তার সাথে দেব আন্দাজ মতো নুন, আর দেব কাশ্মীরি মির্চ। আমি এখানে 1.5 টিস্পুনের মতো কাশ্মীরি মির্চ দিলাম। এবার মশলাটাকে আমি একটুখানি জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে 1 টিস্পুন। ফোড়নটা একটু ফ্রাই করে নেব। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটাকে মিনিট 2-3 ভালো করে ফ্রাই করে নেব, বেশ লাল করে। পেঁয়াজটা এদিকে আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে 2 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনটাকেও ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের সাথে, যতক্ষণ না এর গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। তার সাথে দিয়ে দিলাম 1টা কুচানো টমেটো। এবার একসাথে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। দেখুন আমি মিনিট 2 কষিয়ে নিয়েছি। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে একসাথে আমি বেশ কিছুক্ষণ তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকবো।
টা কষানোটা খুব সুন্দর আমার হয়ে গেছে, অনেকটাই বেশ তেল ছেড়ে এসেছে। এর মধ্যে একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো চিনি। চিনিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর মূলোটা দিয়ে দেব। আলু মূলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আলু আর মূলো যেহেতু ভাজা ছিল সেই জন্য খুব বেশি সময় লাগবে না। দেখুন খুব সুন্দর আমার কষানো হয়ে গেছে, কষানোটা বেশ মাখো মাখো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। খুব বেশি এটা ঝোল হবে না, একটু গা মাখা ঝোল হবে। আমি এর মধ্যে ভাজা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব ঢাকা দিয়ে। মিনিট দু তিনেক আমি ঢেকে ফোটাতে দেব। দেখুন দু তিন মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মাছের গ্রেভিটা কিন্তু বেশ ভালো মতো হয়ে গেছে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এই শোল মূলোর কালিয়াটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। একবার তৈরি করে দেখুন, আমার কথা শুনে নিশ্চয়ই ভালো লাগবে।